হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বাসন্তী পোলাও রেসিপি নিয়ে এসেছি। বাসন্তী পোলাও বানানো খুবই ইজি এবং খেতে অত্যন্ত সুস্বাদু। এই বাসন্তী পোলাও কিভাবে তৈরি করতে হয় চলুন বন্ধুরা দেখিয়ে দিই আজকের এই ভিডিওটিতে। বাসন্তী পোলাও রান্না করার জন্য আগে আমাদের লাগবে চাল। এখানে একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে ভালো হয়, ভালো সুগন্ধ থাকা গোবিন্দভোগ চালটাই ইউজ করবেন। এখন আমি চালটাকে একটা স্ট্রেনারে ঢেলে নেব, তাহলে ধুতে সুবিধা হবে চালটা। দেখুন স্ট্রেনারে ঢেলে নিয়েছি, এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু সময়ের জন্য ছড়া দিয়ে রেখে দেব। দেখুন চালের থেকে কিন্তু জল পুরোপুরিভাবে পড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে চালটাকে ভালো করে এইভাবে কুচলে কুচলে মেখে নিতে হবে। এই চাল মাখার সময় কিন্তু আদা বাটাও দিতে পারেন, দিলে ভালো লাগে, আমি আজকে দেইনি। দেখুন আমি চালটাকে ভালো করে মেখে নিয়েছি, তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ঘি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দেব। বাসন্তী পোলাওতে কিন্তু ঘির পরিমাণটা একটু বেশি লাগে, ঘির পরিমাণটা বেশি দিলে খেতেও ভালো লাগে। দেখুন ঘিটা আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিব। কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেব ঘিয়ের সাথে। কাজু কিশমিশটাকে কিন্তু একটু ভালো করে লালচে করে ভাজতে হবে। ঘিয়ের সাথে কাজু কিশমিশটা ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কাজু কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটু লালচে কালার এসে গেছে। এখন কাজু কিশমিশটাকে একটা আলাদা পাত্রে আমি নামিয়ে নেব। কাজু কিশমিশটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই গরম ঘির মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 5-6টা লং, 2 টুকরো দালচিনি, 4টে এলাচ আর নিয়েছি 2টো তেজপাতা। এখন গরম মশলাটাকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন গরম মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, গরম মশলার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ঘি মাখিয়ে রাখা চালটা। চালটাকে ঢেলে দিয়ে তারপর ঘির সাথে ভালো করে মিক্স করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘির সাথে চালটাকে এইভাবে অল্প সময় ভাজতে হবে। চালটা কিন্তু এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটু চালটা ফুলে উঠেছে, তখনই বুঝবেন চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে চালটা ভেজে নিলে কিন্তু বাসন্তী পোলাওটাও ছড়ছড়ে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব জল। এখানে আমি সেম কাপের পরিমাণে জল দিচ্ছি, 1 কাপ চাল নিয়েছি, আমি দেব 2 কাপ জল। আমি এখানে যে গোবিন্দভোগ চালটা ইউজ করেছি, চালটা কিন্তু খুবই দানাটা ছোট ছোট। যদি আপনারা যে চালটা ইউজ করেন যদি দানাটা বড় হয় তাহলে আর 1/2 কাপ জল দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ চালের সাথে 2 কাপ জল দিয়েছি, জলের পরিমাণটা একটু মেপে দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনের পরিমাণটা কিন্তু আমি বললাম না, আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিবেন। এখন ভালো করে মিক্স করে নেব, তারপর ঢাকনা দিয়ে চালটাকে ফুটতে দেব। এইভাবে ঢাকা দিয়ে একসাথে বেশি সময় রাখবেন না, মাঝখানে মাঝখানে ঢাকনাটা তুলে ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে দিবেন। কখনো কি হয় চালটা বসে যায়, এর জন্য মাঝখানে কিন্তু ভাতটা অবশ্যই নেড়ে চেড়ে দেবেন। প্রায় 15 মিনিট পর আমি এসে গেছি, দেখুন চালের জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, দেখুন একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি, এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি দিলাম। বাসন্তী পোলাও কিন্তু বেশ মিষ্টি থাকে, বাসন্তী পোলাও মিষ্টিটাই খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কাজু কিশমিশ। এখন সবগুলো উপকরণকে আবার একসাথে ভালো করে মিক্স করে নেব। জলের পরিমাণটা কিন্তু একদমই পারফেক্ট আছে, এই মাপে জলটা ইউজ করবেন। বাসন্তী পোলাওটা কিন্তু দেখুন আমার তৈরি হয়ে গেছে, একটু ভিজে ভিজে ভাব আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু এই বাসন্তী পোলাও একদমই ছড়ছড়ে হয়ে যাবে। এই বাসন্তী পোলাও বানানো কতটা ইজি অবশ্যই দেখতে পারলেন, খুবই সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন এই বাসন্তী পোলাও। শুধু জলের পরিমাণটা মেপে দিতে হবে, তাহলেই বাসন্তী পোলাও পারফেক্টলি তৈরি হবে। দেখুন ঠান্ডা হওয়ার পর একদমই ছড়ছড়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আজকের এই বাসন্তী পোলাও রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।